عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده حامدا ومصليا أما بعد. আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি দিনই আলোচনা করার জন্য এবং আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছেন। সিলেট সান কর্তৃক আয়োজিত নিয়মিত আয়োজন হেরার পয়গাম ইসলামী অনুষ্ঠানের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরাজ এবং জীবন ঘনিষ্ঠ আলোচনা। মেয়েরাজ এবং ইসরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের মাধ্যমে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদা উম্মতে মুহাম্মদের সামনে জাতির সামনে পেশ করা হয়েছে, ঠিক তেমনইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ আমাদের ব্যক্তি জীবনের আকীদার সাথে সম্পৃক্ত একটি বিষয়। সিরাতে মিরাজের আলোচনা এসেছে, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের পূর্ণাঙ্গ বর্ণনা দিয়েছেন। মিরাজ কীভাবে সংগঠিত হয়েছিল, মিরাজ কবে হয়েছিল, নানান ইতিহাসের আলোচনা রয়েছে হাদিসের মধ্যে। আমরা সেখান থেকে কয়েকটি বিষয় আলোচনা করব। বর্তমান সমাজে মিরাজের নামে, মিরাজ পালনের নামে কী কী অপসংস্কৃতি এবং সুন্নাহ বিরোধী কার্যক্রম সমাজে প্রচলিত আছে এবং মিরাজের তাৎপর্যটা কী, কেন মিরাজ সংগঠিত হয়েছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে কী কী দেখেছিলেন এবং কী কী বলেছেন আমাদের সামনে এসে এবং আমাদের জন্য সেখানে শিক্ষণীয় কী বিষয় রয়েছে, এই সকল বিষয় নিয়ে আজকে আমাদের হেরার পয়গাম ইসলামিক অনুষ্ঠানে আজকের অতিথি আমাদের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বরণ্য ব্যক্তিত্ব শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি জামাল উদ্দিন সাহেব দামত বরকাতুল আলিয়া হযরতের কাছ থেকে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের তাৎপর্য বিষয়ে কিছু আলোচনা শুনব ইনশাআল্লাহ। হযরত, আপনার আলোচনা পেশ করার জন্য আপনাকে অনুরোধ করছি। হামিদান ওয়া মুসাল্লিয়া আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير سيلرسان হেরার পয়গাম নিয়মিত নিয়মিত আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক মুজিজা সংঘটিত হয়েছে। এর মধ্যে একটি হইল কোরআন, আল কোরআন, এটা হইল মুজিজা। এটা দুই দিক থেকে মুজিজা, একটা ভাষাগত মুজিজা, একটা হইল গিয়ে আইন কানুন জীবন দর্শনের আলোকে মুজিজা। আর দ্বিতীয় হইল মিরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গমন করেছেন, বাইতুল মুকাদ্দাস কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তিনি গমন করেছেন, সেটাকে বলে ইসরা, কোরআনে এই শব্দ এসেছে। আর বাইতুল মুকাদ্দাস থেকে একবার আরশে আজিম পর্যন্ত তিনি আপনার সফর করেছেন একই রাত্রে, সেটাকে বলে আপনার মিরাজ, বা সমষ্টিগতভাবেও মিরাজ বলা হয়, সব অংশকে মিরাজ বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ সম্পর্কে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল যে সশরীরে আল্লাহর নবী এই হারাম মসজিদে হারাম থেকে একবারে আরশে আজিম পর্যন্ত তিনি গমন করেছেন। এটা শরিয়া আকাইদের মধ্যেও একটি স্বতন্ত্র আপনার কি এই বহস একটা আলোচনা রয়েছে। তারপরে আকীদাতুত তাহাবির মধ্যেও স্বতন্ত্র একটি আলোচনা রয়েছে এই বিষয়ে। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সশরীরে তিনি মিরাজে গমন করেছেন। বাকি কবে হয়েছে, তার সন কি, তার কোন মাসে আমরা সংগঠিত হয়েছে, এই নিয়ে অনেক মতভেদ রয়েছে। এখানে একটি বিষয়, আমাদের বাংলাদেশে অনেক আপনার বাড়াবাড়ি চলছে মিরাজ নিয়ে, মিরাজের রোজা রাখা, মিরাজের দিন আপনার অনুষ্ঠান করা, আরও নানান কিছু, মিরাজের দিন আপনার কি খিচুড়ি পাকানো, মিষ্টি আপনার বিতরণ করা, অনেক কিছু চলতেছে যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এটা আমরা কীভাবে বুঝতে পারি, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মিরাজের পর অনেক দিন তিনি আমরা বেঁচে ছিলেন, কোনো দিন এই মিরাজের দিনে সাহাবায়ে কেরাম রোজাও রাখেন নাই, কোনো অনুষ্ঠান পালন করেন নাই, কোনো মিষ্টি বিতরণ করেন নাই, কোনো কিছুই করেন নাই।
যার প্রমাণ হইল যে সাহাবাই কেরামের যুগে এইটা নিয়ে অনেক মতভেদ দেখা দিছে, এটা রজবে হয়েছে না রবিউল আউয়ালে হয়েছে না রবিউল সানিতে হয়েছে, কোন মাসে হয়েছে আমরা মতভেদ দেখা দিছে। যদি এটার মধ্যে কোনো আমল চলত তাহলে এইটার মধ্যে কোনো মতভেদ দেখা দিত না। আবার এটা সন তারিখ নিয়ে কত নবমীতে হয়েছে সেটা নিয়েও আমরা মতভেদ দেখা দিছে। তাহলে বোঝা গেল এই মতভেদের কারণে যে এই দিনে কোনো অনুষ্ঠান, এই দিনে কোনো মিষ্টি বিতরণ, এই দিনে রোজা রাখা, এটা আমরা কি এই দিন ইসলামের সাথে কোনো সম্পর্কিত নয়। জীবনের শুরুতেই মেরাজ সংগঠিত হয়েছিল এবং মেরাজের পরবর্তী সময়গুলো দীর্ঘদিন আল্লাহ রাসূল বেঁচে ছিলেন কিন্তু নির্ধারিত কোনো আমল করেন নাই। এ থেকে আমরা বুঝতে পারলাম, আমরা দর্শকদেরকে আমরা জানিয়ে দিতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পুরো জীবনের মধ্যে কখনো কোনো দিনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের তাৎপর্য এবং মেরাজের মেরাজ নিয়ে কোনো নির্ধারিত কোনো আমল সাহাবায়ে কেরামের সামনে পেশ করে যান নাই। সাহাবায়ে কেরামের যুগেও সেটা হয় নাই, আবার এই তাবিনদের যুগেও আপনার এই 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 দিনে কোনো আপনার কি হয় নাই, আমল হয় নাই। অর্থাৎ মেরাজের যেটা আপনার মেরাজের মূল তাৎপর্য সম্পর্কে আমরা মেরাজ থেকে আমরা কি পেলাম, মুসলমান জাতির জন্য এখানে কি মেসেজটা রয়েছে, আমরা যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজকে নিয়ে বা আল্লাহ রাসূল আল্লাহ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে কিছু মেরাজের কিছু ঘটনা বলেছেন, মেরাজে কী কী দেখেছেন এবং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের সূরা ইসরার মধ্যে বনী ইসরায়েলের মধ্যে ইসরায়েলের মধ্যে মেরাজের আলোচনা আনছেন, সূরা নাজমের মধ্যে আলোচনা আনছেন যে মেরাজ সম্পর্কে, এই যে এখানে আল্লাহ রাসূল আল্লাহ রাসূল আমাদেরকে কী মেসেজটা দিয়েছেন এবং মেরাজে কী দেখে এসেছেন আমাদের জন্য, এই বিষয়ে আমরা কিছু আমাদের দর্শকরে জানিয়ে দিতে চাই। আপনার এই মেরাজের মধ্যে অনেক নিগুড় তত্ত্ব রয়েছে, অনেক বিস্ময়কর জিনিস রয়েছে, অনেক বিপ্লবীদের জন্য অনেক শিক্ষণীয় জিনিস রয়েছে, যারা আপনার ইসলামের পক্ষে কাজ করতে চায়, যারা দাঈ ইলাল্লাহ আল্লাহর আপনার দিকে আহ্বান করে তাদের জন্য অনেক কিছু এখানের মধ্যে রয়েছে। প্রথমেও যেগুলো গতানুগতিকভাবে বলেন, প্রথমে হইল এই মেরাজের শিক্ষা, আল্লাহ রসুল প্রথম দিন থেকেই তিনি দাওয়াত শুরু করছেন, 3 বছর আপনার গোপনে গোপনে দাওয়াত দিছেন, তারপরে যে সময় প্রকাশ্যে আপনারা দাওয়াত দিছেন প্রথম দিনই আঘাতপ্রাপ্ত হয়েছে। ওনার চাচা আবুল আহাব ওনাকে আপনার কি মাথায় আপনার কি পাত্তর নিক্ষক করে আপনার রক্তে আপনার রঙ্কিত করে দিল, এমন অবস্থা হইল। তায়েফের ময়দানে মাথা থেকে পা পর্যন্ত আপনার রক্তে রঙ্কিত, অনেক নির্যাতন সহ্য করেছেন, অনেক তিনি অপমানিত হয়েছেন আল্লাহর রাস্তায়, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এটা একটা নিয়ামত উনাকে দিলেন, একটা অনুগ্রহ করলেন যে আমার নবী যেহেতু আমার দিনের দাওয়াতে তিনি অপমানিত হয়েছেন, অপদস্থ হয়েছেন, নির্যাতন সহ্য করেছেন, তাহলে একটা সম্মান দেওয়া দরকার, এই জন্য উনাকে একটা সর্বোচ্চ আপনার একটা সম্মান দেওয়া হইল। এটা হইলো মেহরাজ। কোথায়? এটা মসজিদ হারাম থেকে বৈতুল মুকদ্দাস পর্যন্ত, বৈতুল মুকদ্দাসে যাওয়ার পরে একটা সম্মান দেওয়া হইল, সকল আম্বিয়া আলাইহিসসালাম এখানে মানে জমা হইলেন, সমবেত হইলেন, এই সমবেত হওয়ার পর আপনার এখানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করাইলেন, এটা একটা সম্মান, যাকে এই জন্য রাসূলুল্লাহকে বলা হয় সাইয়িদুল আপনার কি আম্বিয়া, সাইয়িদুল মুরসালিন, হ্যাঁ ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া আপনার বলা হয়, সুবহানাল্লাহ, এটা একটা সম্মান। তারপরে কোনো নবীকে যে আপনারকে সম্মান দেওয়া হয় নাই, কোনো ফেরেশতাকে আপনার সম্মান দেওয়া হয় নাই, এমন সম্মান দেওয়া হইল মসজিদে আপনার কি এই বাইতুল মুকাদ্দাস থেকে আপনার এখন ঊর্ধ্ব জগতে নিয়ে যাওয়া হইল, যেখানে খুব জিব্রিলও আপনার যাইতে পারেন, সেখানে নিয়ে যাওয়া হইল কোরআন শরীফ আসতে সিদরাতুল মুনতাহা, এরপরে আরও ঊর্ধ্ব জগতে, হ্যাঁ এইখানের মধ্যে গেলেন, প্রথমে এই আপনার 7 আসমান অতিক্রম করলেন, তারপরে সিদরাতুল মুনতাহায় গেলেন, সিদরাতুল মুনতাহার পর আবার আমরা শরীফুল কলমে গেলেন, আবার শরীফুল কলম থেকে জিব্রিলও আপনার আর উপর আপনার উপরে যেতে পারেন না, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ পাওয়ারে উনার মেহমান আল্লাহর নবীকে নিয়ে গেলেন এখানে সুজা উনার আপনার কি এখানে সামনে, কতটুকু সামনে, কতটুকু নিকটে, কোরআন শরীফের মধ্যে আসছে সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল,
আমাদের ধনুক বলা হয়। এখনকার যুগে আপনার যারা যুবকেরা ধনুক চিনবে না, আগের যুগে যারা আপনার লড়াই এই ধনুকের মাধ্যমে হইতো, আমরাও অনেক অনুসরণ করেছি ধনুকের। এই এত দুই ধনুক পরিমাণ আমরা ব্যবধান ছিল, এখন এই আল্লাহ রসুলের আপনার কি আল্লাহ রসুলকে আল্লাহ এখন কাছে নিয়ে গেলেন। এটা একটা মর্যাদা, কোনো নবীকে দেওয়া হয় নাই, কোনো ফিরিশতাকে দেওয়া হয় নাই। তাহলে এখান থেকে আমরা শিক্ষণীয় জিনিস কি পাইলাম, যারা দিনের কাজ করে, যারা দিনের দাওয়াত দেয়, যারা আপনার দুনিয়ার মধ্যে সংস্কার চায়, তারা অপমানিত হবে, কিন্তু এই অপমানের আল্লাহ রাব্বুল আলামিন সম্মানও বাড়িয়ে দেবে। আল্লাহ নবীর আপনার কি এই আলোচনাকে আপনার সর্বত্র আমরা ছড়িয়ে দিয়েছেন। নমাজের মধ্যে আল্লাহ নবীর আলোচনা, আজানের মধ্যে আল্লাহ নবীর আলোচনা, আপনার এই কালিমায়ে তাইয়িবার মধ্যে আল্লাহ নবীর আলোচনা। সুবহানাল্লাহ। এই এটা আমরা শিক্ষা পাইলাম, মেরাজ থেকে আমরা শিক্ষা পাইলাম। তারপরে আল্লাহ নবী বৈতুল মুকদ্দাস গেলেন, ইমামতি করলেন, সেখান থেকে আপনার উর্দ্বজগতে গেলেন, এই যে সাত আসমান আমরা পাড়ি দিলেন। সাত আসমান পাড়ি তো প্রথমে কাকে দেখলেন? হযরত আদম আলাইহিস সালাম। প্রথম আমরা আসমানের মধ্যে আদম আলাইহিস সালামকে দেখলেন। আদম আলাইহিস সালামকে দেখার তাৎপর্য কি, এটা একটা আমাদের বিষয় আছে। স্বাভাবিকভাবে আমরা কেউ বলে না, আদম আলাইহিস সালাম রে দেখলেন, দেখার মধ্যে একটা ইঙ্গিত হইল, আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে কেন? আল্লাহ নিজে বলছেন যে আমি আপনাকে খলিফা হিসাবে নিযুক্ত করলাম, প্রতিনিধি হিসাবে, প্রতিনিধি হিসাবে দুনিয়ার মধ্যে প্রতিনিধিত্ব করবেন আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম। এটার জন্য হিজরত করতে হয়েছে, এটার জন্য কি করতে হয়েছে, হিজরত করতে হয়েছে। কোথায় থেকে কোথায়? উনি জান্নাতে ছিলেন, আমরা কি আসছেন দুনিয়ার মধ্যে হিজরত করে আসছেন। নবীকে মেসেজ দিলেন, এটা আপনার ইঙ্গিত দিলেন যে আপনারও হিজরত করতে হবে। কিন্তু হিজরত করলে লাভ হবে কি? আপনাকে যার জন্য আপনার পাঠানো হয়েছে, অর্থাৎ দুনিয়ার মধ্যে উনিও আপনার খলিফা এবং উনিও আপনার কি খেলাফত প্রতিষ্ঠা করবেন দুনিয়াব্যাপী, এটা আপনার দিলেন যে হিজরতের মাধ্যমে এটা অর্জন হয়ে যায়। আল্লাহ নবী হিজরত করলেন, হিজরত করার মাধ্যমে আলহামদুলিল্লাহ আপনার কি মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম হলো, পুরো দেশে আল্লাহর নিজাম এবং আল্লাহর বিধান কায়েম হলো। আমাদের মুসলমানদের যাতে কি মেসেজ দিবে, এবং যারা এই যে খিলাফার আলোচনা শুনলাম, আল্লাহর প্রতিনিধিত্বের আলোচনা শুনলাম, আমরা আমাদের জন্য দায়ী যারা ইসলামের কাজ করতেছে যারা, তাদের জন্য এই মেরাজের মেসেজটা কি, আর সাধারণ মুসলমানদের জন্য এই মেরাজ তাৎপর্য থেকে কীভাবে এটা নিজেদের জীবনে বাস্তবায়ন করবে, এবং নিজেও মেরাজের এই মেরাজে আল্লাহ রাসূল যেভাবে সম্মানিত হয়েছেন, একজন মুসলমান সেটা অনুসরণ করে কীভাবে সম্মানিত হতে পারে, সেটা আমরা আমাদের আমাদের দর্শকদেরকে একটু জানিয়ে দেবেন। এই মেরাজ থেকে যারা দায়ী, যারা আল্লাহর দিকে সবসময় আহ্বান করে, যারা আপনার সংস্কারমূলক কাজ করে, তাদের জন্য একটা শিক্ষা হইল কোরআন শরীফ যেটা অন্য আয়াতের মধ্যে বলা হয়েছে, ওয়াজআলনাহুম আইমাতাই ইয়াহদুনা বিআমরি রাব্বিনা বিআমরিনা। হ্যাঁ, যে লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনু। নবী সবর করছিলেন, নবী আপনার কি আপনার আল্লাহর প্রতি আস্থার সাথে আমার দাওয়াত দিয়েছিলেন, তারে আপনার এই সম্মান দেওয়া হয়েছে দীর্ঘ দশ বছর। তাহলে যারা দায়ী এদের জন্য উচিত হইল সে দাওয়াত দিতে থাকবে, আর দাওয়াত থাকবে আমরা নির্দিত, এর মধ্যে কোনো অস্পষ্টতা থাকবে না, এবং সে তার কাজ চালিয়ে যাবে সাবরের সাথে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে, ইনশাআল্লাহ তার সফলতা আপনার আসবে। তারপর সাধারণ মুসলমানদের করণীয় হইল এই মেরাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জিনিস দিয়েছিলেন, সেটা আমাদের জানার খুবই প্রয়োজন। যেমন পাঁচ ওয়াক্ত নামাজ, এই হাদিয়াটা পাইছি কিন্তু আমরা মেরাজের রাতে, আর এই পাঁচ ওয়াক্ত নয় বরং পঞ্চাশ ওয়াক্ত নামাজ ছিল। এখন আমরা যদি ওই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নেই, আমরা পঞ্চাশ ওয়াক্তের সওয়াব হয়ে যাবে, কারণ হাদিস শরীফের মধ্যে স্পষ্ট আছে, সহিহ হাদিস, সহিহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ যেগুলা আপনার দিয়ে দেন এগুলো আর কারসিট হয় না। হ্যাঁ, আমাদের আমলের মধ্যে কারসিট হয়, কিন্তু সওয়াবের মধ্যে বিনিময়ের মধ্যে কোনো কারসিট হবে না।
এখন আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব, মানে পঞ্চাশ ওয়াক্ত নামাজের এটা বিনিময় পাবো, কিন্তু পঞ্চাশ ওয়াক্তের, আমরা পাঁচ ওয়াক্তের না। জি জি, এটা লেখা হয়ে গেছে, এটা আপনার আমাদের এই লিখিত ভাবে হবে যে উনি পঞ্চাশ ওয়াক্ত নামাজ কি করছে, আদায় করছে, এবং পঞ্চাশ ওয়াক্তের আমরা সওয়াবও পেয়ে যাব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর সাথে তারপর আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ইদিনার সুসংবাদ দিলেন, যারা শিরিক করবে না, যারা কুফুরির মধ্যে আপনার লিপ্ত হবে না, এই উম্মতের যারা আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করে দিবেন, ক্ষমা করে দিবেন। তবে এর অর্থ এটা নয় যে আপনি আমল ছেড়ে দিবেন, আমল ছেড়ে দিবেন কেন, তা নয়। কারণ আমরা কোন সময় মারা যাবো বলা যায় না, যদি আমরা আমল করি তাহলে আল্লাহর রহমতে তো আমরা আর জাহান্নামে যাবই না। নতুবা একটা কানুন আছে, একটা হইলে আল্লাহর করুণা, আল্লাহর করুণায় যে এই শিরিক ব্যতীত সবই আপনার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারে। বাকি আপনার যদি আমরা নামাজ না পড়ি, আপনার রোজা না রাখি, আপনার হজ না করি, আপনার যাকাত না দেই, তাহলে তার জন্য আমাদের শাস্তি ভোগ করতে হবে, এটা আমাদের নিয়ম, নিয়ম হইল। কিন্তু নিয়মের উপরেও আল্লাহ রাব্বুল আলামিন করতে পারেন। হ্যাঁ, আমাদের দেহবন পড়ার সময় একটা লোক বলতো, তাআল্লুক সে কাম বলতি হয়, খা আল্লাহ মিয়াকে ইয়াবিও, খা আপনার দারুম মেবিও। অর্থাৎ যদি সম্পর্ক হয়ে যায় যাবি হোক, তাহলে তো আপনার আর এখানে কানুন চলে না, সেটা সবার ক্ষেত্রে নয়। আমরা সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম আমাদের হযরত মাওলানা মুফতি জামালউদ্দিন সাহেবের কাছ থেকে মেরাজের তাৎপর্য শীর্ষক আলোচনা, হেরার পয়গাম, সিলেট ছানের নিয়মিত আয়োজন হেরার পয়গামের ইসলামিক অনুষ্ঠান থেকে। আমরা নিয়মিত এভাবে ইনশাআল্লাহ আপনাদের সামনে বিভিন্ন আলোচনা নিয়ে উপস্থিত হব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এবং মেরাজের তাৎপর্য আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সুসাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে মেরাজের মাধ্যমে সম্মানিত করা হয়েছে এবং আমাদেরকে মেরাজে আল্লাহ রাসূলুল্লাহ আলাইহি সাল্লামকে ডেকে নিয়ে যে কয়েকটি উপদেশ এবং যে মেসেজ আমাদের কাছে দেওয়া হয়েছে, নামাজ, সূরা বাকারার শেষ তিন আয়াত এবং শিরিক না করলে আমাদেরকে জান্নাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, এই কয়েকটি মেসেজ আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন। পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখিয়ে দিয়েছেন এবং জান্নাত জাহান্নাম দেখিয়েছেন এবং হাউজে কাউসার যেদিন কেয়ামতের ময়দানে আমরা যখন পরেশান হয়ে দিক বিদিক ছুটতে থাকব, তখন আমাদেরকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমৃত সুদা পান করিয়ে হাউজে কাউসার থেকে আমাদেরকে পানি পান করবেন, সেই হাউজে কাউসার যে প্রস্তুত করা হয়েছে সেটাও দেখিয়ে দিয়েছেন। এবং অনেক হাদিসের মধ্যে এসেছে যারা গীবত করে, পরনিন্দা করে, অন্যায় মানুষের সাথে জুলুম করে অথবা এমন কিছু আলোচনা করে যে আলোচনা সে নিজের জীবনে বাস্তবায়ন করে না, সে সকল ব্যক্তি এবং সে সকল মানুষদের ব্যাপারে ভয়ঙ্কর কিছু শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দেখে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে এসেছেন, সেগুলো সরজমিনে হাদিসের মধ্যে বলেছেন। সেই বিস্তর আলোচনা থেকে আমরা আরেকদিন ইনশাআল্লাহ সেই বিষয়ে আমরা আলোচনা করব। আমরা আপনারা সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের সিলেট ছান কর্তৃপক্ষের সাথে থাকুন এবং হেরার আলো প্রোগ্রামটি নিয়মিত দেখতে থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হেদায়াত দান করেন। এই বলে আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।